السلام عليكم. آپا چانی چینی دیا جی دیا আমি চিনি খাই না। তাহলে আর এক কাপ বানিয়ে নিয়ে আসি। না না থাক, ছেলের পছন্দ তো, আমার তো কিছু করার নেই। মামরা মেয়ে আমার, পুরো সংসারটা তো ওই সামনে রেখেছে, পরে লক্ষ্মী মেয়েটা আমার। আমার ছেলের বিয়ে নিয়েও আমার খুব স্বপ্ন ছিল। যাকে ওর সিদ্ধান্ত, ঠিক আছে, দোয়া করি ওরা যাতে সুখী হয়। যাক, শেষ পর্যন্ত মা রাজি হয়েছেন। কি বললেন মা? না ঠিক আছে সব, মা অবশ্য কাল অনেক কান্নাকাটি করেছেন। উফ, আমি তো ভেবেছিলাম মা রাজিই হবেন না। তোমাকে দেখে মা রাজি না হয়ে পারবেন না আমি আগেই জানতাম। ভাইজান, আম্মা আপনাকে ডাকছে। পারুল, আমি এখন রাখি, মা ডাকছেন, পরে কথা বলব। ওকে বাই। জি মা। বসো মাসুদ। তুমি সব কিছু নিয়ে একটু তাড়াহুড়ো করো বেশি, বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেন, কি হয়েছে? ইটস নট এ গুড ফ্যামিলি, নট এ গুড ফ্যামিলি এট অল। টাহা মিথ্যে কথা বলেছে লোকটা। তার স্ত্রী মারা যাননি, তার স্ত্রী অন্য লোকের হাত ধরে, কি কেলেঙ্কারি কাণ্ড, আমি ভাবতেই পারছি না। মানে পারুলের মা তার দুই বাচ্চাকে ফেলে তার মেয়ের গানের মাস্টারের সাথে ভেগে গিয়েছিলেন, সবাই জানে তুমি ছাড়া। মা, এটা তো অনেক আগের ঘটনা, আর এখানে তো পারুলের কোনো দোষ নেই। এরকম একটা স্ক্যান্ডালাস ফ্যামিলির সাথে আমি আত্মীয়তা করতে পারবো না। বিয়েতে কেবল মেয়ে না, মেয়ের মাকেও দেখা হয়। সমাজে আমি আমার মুখ দেখাবো কি করে? মা, আমি পারুলকে পছন্দ করি, ও ভালো মেয়ে, আর আংটিও তো পড়ানো হয়ে গেছে। ভাগ্যিস বিয়েটা হয়নি। তোমার চাচারা আমার উপরে খুব খেপেছেন, তারা ইমিডিয়েটলি থামাতে বলেছেন। মা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন, এখানে আমার কিছুই করার নেই, বিয়েটা হচ্ছে না, ব্যাস। ছেলের মা যা ইচ্ছে তাই বলল, মিথ্যেবাদী, ঠক, জোচ্চোর, কিছুই বাদ দেয়নি।
মিথ্যে বলার কি দরকার ছিল? এই তুই চুপ কর। বোনের যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? কতজনে যে আগ্রহ করে এলো আবার ফিরেও গেল। তারপরেও হুকু বিয়েতে একটু আধটু মিথ্যে বলা যায়। সারাটা জীবন ও আমাকে জ্বালালো, চলে গিয়েও রেহাই দিল না দিলারা। এই লজ্জা কবে যে শেষ হবে কে জানে। আংটিটা ফেরত চেয়েছে, হীরে বলে নয়, এঙ্গেজমেন্টের সিম্বল হিসেবে। বক্স ছিল না দিচ্ছি, বলো পারুল। সরি, মানে আমি মাকে কোনোভাবেই মানাতে পারছি না, আর আমার ফ্যামিলির সবাইও। আমি বুঝতে পেরেছি, আর কিছু বলবে? প্লিজ পারুল, তুমি আমাকে ভুল বোঝো না। আমাকে এভাবে অপমান না করলেও পারতে। আমি আমি মাকে বোঝানোর চেষ্টা করবো, আমি কথা বলব। প্লিজ মাসুদ, তুমি ফোনটা রাখো, আর কখনই আমাকে ফোন করো না। যে আমাদের কপালে কলঙ্ক রেখে দিয়ে চলে গেল সে দাগ তো আর বুঝতে পারলাম না রে মা। মা হয়ে দু দুটো ফুটফুটে চাঁদের মতো সন্তানকে ফেলে একটা গানের মাস্টারের সঙ্গে ইন্ডিয়া চলে গেল, একবারও ভাবলো না মেয়েটার কথা, আমাদের মান সম্মানের কথা। থাক না বাবা, এসব কথা তো অনেক বলেছ। না বলে কি করবো বল, 3 বছর হলো রিটায়ার্ড করেছি, ছেলেটার এখন পর্যন্ত একটা চাকরি হলো না। তুইও মাস্টার্স করেছিস, সংসারটা কেমন চলবে সেটাই ভাবছি। দীপু তো টিউশনই করছে, ভাবছি আমিও চাকরির জন্য চেষ্টা করব। মার সঙ্গে দেখা হলে শুধু আমি একটা কথাই জিজ্ঞেস করতাম, আমাদের মুখে চুন কালি মেখে তার কি লাভ হলো। থাক না বাবা, থাক। কি ব্যাপার মাসুদ,
অফিসে উনি 7 দিন। এভাবে তো জীবন চলতে পারে না। আর তাছাড়া আমি যা করেছি তার পেছনে যথেষ্ট রিজনস ছিল। মা, আমি পারুলকে মাসুদ, ট্রাই টু বি রিজনেবল। আমার পক্ষে এটা সম্ভব না। আর কাল থেকে তুমি অফিসে যাবে, তোমার পুরো জীবনটা সামনে পড়ে রয়েছে। আমি চাই না যে তুমি একটা ভুল ডিসিশন নিয়ে একটা চিপ ইমোশনের পেছনে ছোট। আই হোপ ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এক বছর হলো পাশ করেছেন। জি, রেজাল্টও ভালো। এতদিন চাকরি হলো না কেন? স্যার, এতদিন আমি চেষ্টা করিনি। কেন জানতে পারি? কথাটা বলতে চাচ্ছি না স্যার, বলতে চাচ্ছি না। ও, ইটস ওকে। দেখুন, ইউ আর ওভার কোয়ালিফাইড ফর দিস পোস্ট, বাট আপনি শুরু করুন, পরে আমরা আপনাকে অন্য পজিশনে নিয়ে যাবো আর কি। তা কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন আপনি? আপনি মাসুদের বন্ধু? জি, ও আমার খুব ক্লোজ, আপনার কথা বলেছে। স্যালারির বিষয়টা সরি স্যার, চাকরিটা আমি করবো না। মাসুদ ভাই, আপনি কেমন আছো? দীপু জি ভালো। পারুল কোথায়? আপাতপুরে বাইরে গেছে, বললো একটা ইন্টারভিউ আছে। ও, তোমরা কি আমাকে ভুল? মাসুদ ভাই, আপনি ভিতরে আসেন না। ঠিক আছে। Do you remember Zareen? Zareen? Zareen, আমার বন্ধুর মেয়ে। ও অবশ্য লন্ডনেই থাকে, অনেকদিন দেশেও আসেনি। ও আসছে কাল সকালে ফ্লাইটে। আই ওয়ান্ট ইউ টু গো অ্যান্ড রিসিভ হার এট দ্য এয়ারপোর্ট। ড্রাইভার পাঠিয়ে দিলেই তো হয়। ভালো দেখা না। এনিওয়েজ, আই ওয়ান্ট ইউ টু গো কাল সকালে এয়ারপোর্টে। নাও, চা খাও।
এরকম ট্রাফিক হয়? অভ্যেস হয়ে যায়। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি কি খুব কম কথা বলো? আমি কিন্তু কথা না বলে থাকতে পারি না। একটাই লাইফ বুঝলে, লাইফটাকে এনজয় করতে হবে। ফুর্তির কোনো কম্প্রোমাইজ নেই, ফ্রেন্ডস, পার্টিস, ট্রাভেলিং। আমি কিন্তু চুপ করে থাকবো না। দীপু, ভাইজান বাসায় আছে? পারুল? পারুল আপু আছে। খুব ভালো হয়েছে। ভাইজান, ও ভাইজান! কিরে, কি হয়েছে? পারুলকে আজ দেখতে আসবে, আজ বিকেলে। আজ বিকেলেই? এত তাড়াহুড়ার কি আছে? আছে আছে, তাড়াহুড়া আছে। ছেলে ডাক্তার, লন্ডনে থাকে, বিয়ে করে 7 দিনের মধ্যে নিয়ে যাবে। পারুল, পারুল! দীপু, কাজ কর, আপেল নিয়ে আসবি আর মিষ্টি নিয়ে আসবি, বেশি দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি আসবি। আচ্ছা। শোন মা, তোকে দেখতে আসবে, সুন্দর করে সাজ, আর খুব সুন্দর একটা শাড়ি পরবি, ঠিক আছে? যা, দাঁড়িয়ে আছিস কেন? একটু পরেই ওরা চলে আসবে। স্বামীর প্রতি স্ত্রীর কি কি কর্তব্য এক এক করে বলো তো মা। কি জানা নেই? স্বামীর পায়ের নিচে তোমার ভেস্ত। জি জানি। লেখাপড়া কোন পর্যন্ত? এমএ করেছে সোশ্যালজিতে, গানও জানে। মেয়ে মানুষের এমএ বিএ পাশ দিয়ে কি দরকার? তাছাড়া এই গান টানগুলো হচ্ছে নাজায়েজ। এটা চুলটা খোলো তো মা, একটু দেখি। হাঁটো তো মা, একটু দেখি। ঠিক আছে, আচ্ছা বসো। যে মনে করো বাচ্চারে তুমি গোসল করাচ্ছ, হঠাৎ করে বাড়িতে আগুন লাগলো, তুমি কি বাড়িটা বাঁচাবা নাকি বাচ্চা? দেনা পাওনা নিয়ে কিছু বলতে চাই। বলছিলাম, ছেলে হচ্ছে ডাক্তার, বিদেশ থেকে স্কলারশিপ আনতে অনেক টাকা খরচ হয়েছে, এই 10। তা এইখানে আজকে বসলাম, কি দেবেন থবেন, কি পাবো না পাবো? পারুল, পারুল মা, কি হলো ভাইজান? পারুল, আপনি আমাদের অফিসের জন্য পারফেক্ট, এডুকেশন, লুক সব ঠিক আছে, স্যালারিও ভালো পাবেন, শুরুতে 30, সঙ্গে অন্যান্য অ্যালাউন্সও আছে। স্যার, আমার কাজটা কি করতে হবে? বায়ারদেরকে অ্যাটেন্ড করা, এদের ম্যাক্সিমামই আমেরিকান অথবা ইউরোপিয়ান। এরা 4-5 দিনের জন্য দেশে আসবে, কয়েকটা মিটিং, ফ্যাক্টরি ভিজিট, দেন অর্ডার প্লেস করে চলে যাবে। আমার কাজটা কি স্যার? ওই যে বললাম, বায়ারদের অ্যাটেন্ড করবেন, এয়ারপোর্ট প্রোটোকল, ইমিগ্রেশন পার করে গেস্টকে আপনার হাতে দেবে, আপনি তাদেরকে নিয়ে হোটেলে যাবেন, ওদের অ্যাটেনারি মেনটেন করবেন, কোথায় কখন মিটিং, ভিজিট, ফ্রি টাইম, ডিনার, এসব কিছু আপনি কন্ট্রোল করবেন। এই ফরেনারগুলো অ্যাকচুয়ালি ফার্মের মুরগির মতো, হেল্প ছাড়া এদেশে এক পাও চলতে পারে না। আপনি হচ্ছেন সেই হেল্প, ছায়া সঙ্গীর মতো ওদের সঙ্গে থাকবেন। ওরা অবশ্য যাওয়ার সময় দামি দামি সব গিফট দিয়ে যাবে, ওগুলো আপনার পার্সোনাল,
নির্ভর করছে আপনি ওদেরকে কতটা হ্যাপি করতে পারছেন তার উপর। ভেরি চ্যালেঞ্জিং জব, অ্যান্ড ইউ আর স্মার্ট এনাফ টু ডু দিস। কি হলো? What's wrong? পারুল, তুমি এখানে? হ্যাঁ, একটা বাইং হাউসে ইন্টারভিউ দিতে এসেছিলাম। ইন্টারভিউ কেমন হলো? ওরা আমাকে স্কট করার অফার দিয়েছে, মোটা অঙ্কের বেতন, দামি দামি গিফট। পারুল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। গাড়িতে এসো। না পারুল, প্লিজ, তুমি আমার কথাটা একটু শোনো, প্লিজ এসো। পারুল, আমি মাকে বোঝাবো, উনি বুঝবেন না। আমি চেষ্টা করব। বারবার এক কথা কেন বলছো? তোমার পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে তুমি আমাকে এতটা অপমান করতে পারতে না। আমি একমাত্র ছেলে, মায়ের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি। এক্স্যাক্টলি, ইউ আর এ কাওয়ার্ড। তা না হলে অনেক আগেই তোমার মাকে বোঝাতে পারতে। ভালোবাসার জন্য মানুষ কি না করে, কি না করা যায়। আমি অবশ্য তোমাকে দোষ দিই না, দোষটা আমার। তোমাকে ভালোবাসার আগে আমার বোঝা উচিত ছিল আমার অবস্থানটা কোথায়। পারুল, কয়েকটা দিন অপেক্ষা করো। চলো, বৃষ্টি আসছে, বাড়ি ফিরতে হবে। মাসুদ, আমি তো তোমার মা, আমি তো তোমার ভালো ছাড়া আর কিছুই চাই না। দেখো, তোমার বাবা দাদা খুব হার্ড ওয়ার্কিং পিপল ছিলেন, আর যা সব কিছু দেখছো সেসব কিন্তু এমনি এমনি হয়নি, অনেক পরিশ্রমের ফসল। এসব কেন বলছো? Listen, I was left with no choice but to call off this engagement. Unaro jodi mithe kotha na bolten tahole hoyto ami eto dur porjonto jetam na. Ma, ota ekta otit. Manusher jibon onek kichui ghote. Ekjoner kormer jonno to amra onnoke dai korte parina. Please, Masood, please. Stop giving this kind of lame excuses. এই বিয়েটা হবে না, ব্যাস। আমি তোমাকে আগেই বলেছি, বিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু বিবেচনা করতে হয় এরকম একটা সম্পর্ক করতে গেলে। সেন্টিমেন্টাল ইমোশন ইজ জাস্ট আ ট্র্যাপ, অ্যান্ড আই হোপ ইউ ওয়ান্ট ফল ফর ইট। মা, পারুলকে আমি স্টপ ইট, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট নেম অ্যাগেইন। নো,
ছেলেটা ভালো, গঞ্জে রড সিমেন্টের ব্যবসা করে, নিজের বাড়িতে থাকে। কিন্তু বয়সটা তো বেশি, তাছাড়া এটা তার দ্বিতীয় বিয়ে। ছেলেদের বয়সে কি আসে যায় ভাইজান? আর দ্বিতীয় বিয়ে তো অনেকেই করে। প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করা মানে সে সংসারটা করতে চাইছে, আর আমাদের পারুলকেও পছন্দ করেছে। তবুও ভাইজান, কম তো চেষ্টা করলাম না, আমাদের দুর্বলতার কথাটাও ভাবতে হবে। আর পারুলের বিয়ের বয়সটা তো থেমে থাকছে না। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো করো। মেয়েরা তো বোঝাই, বাবা আর এই বোঝা কতদিন বহন করবে? আপু, তুই রাজি না থাকলে না করে দে। মেয়েদের জন্য এই পৃথিবীটা অনেক কঠিন রে দীপ। আমরা তো মানুষ না, পুরো মানুষ না, মেয়ে মানুষ। আমাদের ইচ্ছে অনিচ্ছে তো আর এই পৃথিবী চলবে না। আপু, আমার একটা চাকরি হয়ে গেলে না, তোকে এখান থেকে নিয়ে চলে যেতাম। কোথায় নিয়ে যাবি? এই পুরো পৃথিবীটাই একটা খাঁচা, এটা ভাঙা বড় কঠিন। তুই মানুষের মতো করে বাঁচিস, মানুষের মতো করে একটা জীবন খুঁজিস, ওটাই অনেক বড় ব্যাপার। সাইদুল আলমের পুত্র শামসুল আলমের সঙ্গে 3,01,000 দেন মোহর ধার্য করিয়া আপনার নিকট বিবাহ প্রস্তাব করিতেছি। আপনি কি এই বিবাহে রাজি? রাজি থাকিলে বলেন কবুল। বলেন কবুল। বলেন মা কবুল। কবুল, আলহামদুলিল্লাহ। এখানে
এটা কার ছবি? আমার আগের স্ত্রীর। ওনার ছবি এখনো আপনার শোবার ঘরে? কেন, তোমার অসুবিধা আছে নাকি? আমার সঙ্গে আপনি নতুন করে জীবন শুরু করেছেন, সেখানেও আপনার অতীত স্মৃতি। তুমি যে আমার দ্বিতীয় স্ত্রী এই কথাটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি তো আমার প্রথম স্বামী। অনেক রাত হয়েছে, ঘরে এসো। তুমি এত শাই কেন বলো তো? ছেলেদের এত শাই হলে চলে না, প্রেজেন্ট ওয়ার্ল্ডে নিজেকে প্রমোট করতে হয়। মার্কেটিং বোঝো না? মার্কেটিং প্রমোশন ছাড়া বর্তমান বিশ্বে তুমি অচল। তো আমাকে কি করতে হবে? নিজেকে এক্সপ্রেস করতে হবে। ইউ হ্যাভ টু বি আউটস্পোকেন। নিজের চাওয়া পাওয়া মত এগুলো বলতে হবে। সবাই কি সব রকম হতে পারে? না পারলে ঠকবে। তবে আমি তোমাকে ট্রেনিং দিয়ে দেব, ইউড ফিট রাইট ইন। Thank you.
ভাবি খেয়েছে? না, সে তো ওই ঘরে ঘুমায় আছে। শোনো, নাথিং ইজ অ্যাবসোলুট। একটা মেয়ের জন্য তোমার জীবন থেমে থাকবে না। আর তাছাড়াও একটা পারফেক্ট পার্টনার খোঁজার জন্য তো দু চারজনের সাথে মিশতে হয়। প্রেম হয়, ব্রেকআপও হয়, এটা ওখানে খুব নর্মাল। আমি কবার প্রেমে জড়িয়েছি জানো? কয়টা? থাক, নাই বলি, এটা আবার আমার এগেনস্টে যেতে পারে। তবে পৃথিবী এগিয়েছে, মানুষের চিন্তা ভাবনাও এগিয়েছে। হ্যাঁ, কিন্তু মানুষের ইমোশন হাজার বছরও কিন্তু একই রয়ে গেছে। সেটা এখানে ওয়েস্টে ব্যাপারটা একটু অন্যরকম। ওরা 5 দিন কাজ করে, 2 দিন ফুর্তি করে, মরে গেলেই তো শেষ। বিষয়টা দর্শনের, আমরা কি বিশ্বাস করি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। শুধু ফুর্তি তো জীবন না, জীবনের উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। ওরে বাবা, এত কঠিন কথা আমি বুঝবো না। আচ্ছা, সহজ করে বলছি তাহলে বুঝবে। প্রতিটা মানুষই কিন্তু আলাদা, তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া ভাবনা সব কিছুই আলাদা। তারপরও তো ব্যক্তি ও সমষ্টিরই অংশ, সম্পর্কটা সংস্কৃতির, শুধু ভোগ আর প্রাপ্তি তো না। প্লিজ থামো, কিছুই সহজ হচ্ছে না। তুমি মানুষ, মানুষ হিসেবে তোমার প্রথম কাজ বেঁচে থাকা, আগে তো বাঁচতে শেখো। বাঁচতে শেখা। ফিরতে আপনার দেরি হলো যে? কাজ ছিল। আপনার দোকান তো বন্ধ হয় রাত 8টায়। দোকান ছাড়াও কাজ থাকে, বাজার কমিটির মিটিং ছিল। আপনার কি শরীর খারাপ? না। কার ফোন? রং নাম্বার।
So, how was your outing, Zarin Mom? খুব ভালো আন্টি, কান্ট্রিসাইডটা অনেক সুন্দর। মাসুদ কি ভাবছে কিছু বললো? ও একটু আপসেট। মাসুদ তো আমার অনলি সান, আর তুমি তো জানো আঙ্কেলের যত প্রপার্টি সব তো ওকেই দেখতে হবে, আমি আর কতদিন আছি। ঠিক হয়ে যাবে আন্টি। আই হোপ সো, আই রিয়েলি হোপ সো। নো ওয়ারিজ, আই এম রিয়েলি ডিপেন্ডিং অন ইউ টু। জি আন্টি। আমি চাই যে তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। মাসুদ ভাই কেমন আছো দীপু? জি ভালো। ভিতরে আসেন। কি করছো আজকাল? এই চাকরির জন্য চেষ্টা করছি। কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলো। জি অবশ্যই। আচ্ছা পারুল কি আছে? আপনি জানেন না? কি আপুর তো বিয়ে হয়ে গেছে। কবে? দু সপ্তাহ হলো। ভাইয়া ভিতরে আসেন। হুম না ঠিক আছে। দেখুন চাকরিটা লুক্রেটিভ, মালয়েশিয়া পুষ্ট, এতক্ষণ পুরোটাই সেভ হয়ে যাবে। স্যার চাকরিটা আমার খুব দরকার। না মানে আপনাকে আমার যোগ্য মনে হয়েছে, রিক্রুটমেন্টও আমার হাতে। বোঝেন তো কর্পোরেট ম্যানেজমেন্ট, ডিরেক্টররা সব কিছু দেখেন না। আমার খুব উপকার হবে স্যার। কিছু খরচ আছে, মানে কয়েকজনকে কনভিন্স করতে হবে। কত স্যার? লাখ পাঁচ ছয়। পাঁচ ছয় লাখ? এত টাকা কিভাবে জোগাড় করব? আমিও তাই ভাবছি বাবা। তবে এমন সুযোগও তো সবসময় আসে না। তুই এক কাজ কর, পারুলের বাড়ি যা, দেখ ওরা কিছু করতে পারে কিনা। না বাবা। যা একবার, জামাই তো অবস্থাশালী মানুষ, পরে না হয় ফেরত দিয়ে দিবি। আপু, দীপু কেমন আছিস তুই? ভালো আপু। বাবা কেমন আছে? বাবাও ভালো।
আয় আয় ভেতরে আয়। 5 লাখ? হ্যাঁ আপু, ওখানে গিয়ে শোধ করে দেব। দেখি বলে। আর একটু ভাত নে। না না থাক, আর না। তাড়াতাড়ি ফিরলে কি হতো? মাসুদ কে পারুল? আমার বন্ধু ছিল, এখন নেই, সেই জন্যই এত ফোন করে। বিশ্বাস করুন, ওর সাথে মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। লোকটা কি এমন নাকি? না, মাঝে মাঝে ফিরতে একটু দেরি করে। মারধর করে নাকি? আরে না, ওনার কাছে টাকার কথা বলার দরকার নেই। আন্টি কিন্তু তোমাকে নিয়ে খুব চিন্তিত। উনি কিন্তু আমাদের বিয়ের কথা ভাবছেন। আমি ভাবছি না। That's okay. Take your time. আমার তো মনে হয় we can make a great couple. আমার তা মনে হয় না। Don't be so rude, Masud. সত্য সবসময় কর্কশ শোনায়। কর্কশ মানে কি মাসুদ? তোমাকে না বলেছি এসব ফোন যেন না আসে। হ্যালো দুলাভাই, আমি দীপু, আপুকে একটু দেবেন? ধরো দীপু। হ্যালো দীপু। আপু, বাবা নেই, স্ট্রোক করেছিলেন, হাসপাতালে নিতে নিতেই
আমি ঢাকা যাব। শুধু শুধু বাসা ভাড়া দিয়ে কি লাভ? দীপুর একটা চাকরি হোক, ততদিনও আমার কাছেই থাকবে। এই ডায়েরিটা পেলাম, তোমার মায়ের ডায়েরি, তোমার কাছে রাখতে পারো। আজ রাতটা তোমরা দুজন আমার কাছেই থাকো। না পাপ্পু, এই বাড়িতেই থাকি শেষবারের মতো। এখানে অনেক স্মৃতি। ঠিক আছে, আমি তাহলে যাই। তুই একটা চাকরির ব্যবস্থা কর, তোর জীবনটা সুন্দর হোক। দেখি, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক আছি। আমার একটা চাকরি হয়ে গেলে তোকে আমার কাছে নিয়ে চলে আসবো। মেয়ে মানুষের জন্মানো কি পাপ? একটা মানুষের মর্যাদা দিতে ওদের এত অসুবিধা কেন? আমাকে আমার স্বামী তার সম্পত্তি মনে করে, একা কোথাও যেতে দেয় না। কিসের এত সন্দেহ? কি পড়ো? তুমি সবসময় বাড়ির বাইরে বসে থাকো কেন? ভেতরে আসো। খাবে না? অনেক রাত হয়েছে।
পারুল, এখানে কেন এসেছো? না, এসে পারলাম না। আমি এখন বিবাহিত, এখন এসে কি লাভ? তুমি চলে যাও, ও এমনিতেই সন্দেহ করে, দেখলে বিপদ হবে। পারুল, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? যেখানে ইচ্ছা। তখন বলনি কেন? পারি। এখন অনেক দেরি হয়ে গেছে, ভালো হোক মন্দ হোক, এখন আমার একটা ঘর আছে, স্বামী আছে। পারুল মামা, তুমি এখন যাও, ও দেখলে অনেক বিপদ হবে, তুমি যাও। পারুল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি জানতাম না যে ও এখানে চলে আসবে, বিশ্বাস করেন? তুমি ঢাকায় গিয়ে ওর সঙ্গে দেখা করেছো? না না। তোমাদের যোগাযোগ আছে? আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করেন? আজ থেকে তোমার ফোনটা আমার কাছে থাকবে। আপনি আমাকে ভুল বুঝছেন। ফোনটা দাও। আমার ফোন আমি দেব না। আজ আমার স্বামী আমার গায়ে প্রথমবারের মতো হাত তুলল। আমি জানি একবার বাদ ভেঙে গেলে সেটা চলতেই থাকবে। আমাকে সে কখনোই এতটুকু সম্মান করেনি, গান করতে দেয়নি, চাকরি করতে দেয়নি, উঠতে বসতে অকারণে খোঁটা আর সন্দেহ, এটাকে মানুষের জীবন বলা যায় না। কোথায় ছিলে সারাদিন? মোবাইল বন্ধ, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাই না? কী হলো মাসুদ, কথা বলছো না কেন? মা, আমি পারুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মাসুদ, প্লিজ ডোন্ট ক্রস ইয়োর লিমিট। মা, আমি জেরিনকে বিয়ে করতে পারবো না। কেন? আমরা দুজন ভিন্ন ধরনের মানুষ, আমাদের চিন্তা চেতনার কোনো মিল নেই। আস্তে আস্তে মিলবে। পারবো না আমি। তাহলে তুমি কি করবে? জানি না। টাকা পয়সা ভাত কাপড়ের অভাব সহ্য করা যায়, কিন্তু একটু প্রেম একটু ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে কি করে? আমি কি পালিয়ে যাব? আমার বাচ্চা দুটোর কি হবে?
আমাকে বাঁচতেই হবে। বাচ্চা দুটির জন্য কষ্ট হবে, কিন্তু ওরা বড় হবে, ওদের সুন্দর জীবন হবে, তখন নিশ্চয়ই আমাকে ওরা বুঝতে পারবে। তুই আপু আমার চাকরিটা হয়ে গেছে, আগামী পরশু ফ্লাইট। এত টাকা কোথায় পেলি? একজন আমাকে দিয়েছে। কে কে দিয়েছে দীপু? মাসুদ ভাই, আমি বলেছি এটা ধার, ওখানে গিয়েই আমি মাসে মাসে এটা শোধ করে দেবো আপু। আর তোকেও নিয়ে যাব, এই নরকে আর তোকে থাকতে দিব না, দু একটা মাস অপেক্ষা কর আপু। মার ডায়েরিটা আমি পড়েছি, মার উপর কোনো রাগ রাখিস না দীপ, মার কোনো দোষ নেই, দোষ যদি কিছু থেকে থাকে সেটা বাবার। ডায়েরিটা আমি তোকে দেব, যাওয়ার সময় নিয়ে যাস, আয় ভেতরে আয়। এসেছিল আজ দীপু? কেন, ওর চাকরি হয়েছে, বিদেশ চলে যাচ্ছে। কে চাকরি দিল ওকে? তোমার প্রেমিক মাসুদ? এখানে এভাবে বসে আছো কেন? ভেতরে আসো। তোমার কি শরীর খারাপ নাকি? মাসুদ, আমি চলে যাচ্ছি। আজি 9:30 ফ্লাইট। তুমি খুব ভালো মানুষ, আমাদের চেয়েও ভালো। তোমার জীবনটা তুমি তোমার মতো করে গড়ে নাও। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তুমি যাচ্ছ মা জানে? না, পরে জানাবো। Give me a hug.
আমরা দুজন আসলে কেউ কাউকে গ্রহণ করতে পারিনি। সে বিয়ের রাত থেকেই তুমি সহজ হতে পারোনি, তোমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল একজন মৃত মানুষের ছবি। আমার জন্য কিন্তু বাধা হয়েছিল জলজন্ত একটা মানুষ। এভাবে জীবন চলে না, এভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। তুমি যদি এখানে না থাকতে চাও আমি তোমাকে বাধা দেব না। আমি তোমাকে নিতে এসেছি।